डीजे बापी डू शाइट नंबर पोल के जाने गो माये अंतो के
संतो के जन हरे मावी नाया सम्माने रे के हो नाई जन गो मायर अंतो के जन के गो मायर अंतो के जन हरे मावी नाया सम्माने रे के हो नाया जन गो मायर अंतो के जन के गो मायर अंतो के दूर थे आगे कुला राजा चले जा पुत्र किंबा कन्या रही राज्य भार के
মা বসবে এই রত্ন সিংহাসনে, ও গো দয়াময়, ও গো করুণাময়, ও গো কৃপাময়, তুমি বলতে পারো আমি কি দিয়ে বাজাব? গালাগালি করে তাহলে তাহলে আমি কেন রাখবো আমারে প্রাণে? আমারে প্রাণে আমি বিষাড়ে চলে দেব নদীর জলে। ডাকে মোরে নহসে নহসে বলে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি কি এসেছো? বলো না প্রভু আমি কি নিয়ে বাজেব, বলো না প্রভু আমি কি নিয়ে বাজেব। শান্ত হও নহস, মানব জনম দুর্লভ জনম, মানব জনম এ জনম যদি হারিয়ে দাও আর নাহি পাইবে ফিরিয়া। মানব জনম দুর্লভ জনম, আমি আমি কেমন করে বাঁচবো বলতে পারো তো? আমার নহস, আমার নেই পুত্র কিংবা কন্যা, আমি রাস্তা দিয়ে যখন চলি তখন সবাই যে আমাকে তাচ্ছিল্য করে। নহস কর্মগুণে ফল নহস, পর জনমে তুমি কারীর করুণে দান, সেই জন্য এই জনমে তোমার পুত্রহীন কিংবা কন্যাহীন হইয়াছ তুমি। তবে হইবে পুত্র কিংবা কন্যা, তোমাকে একটি কর্ম করতেই হবে। বলুন দয়াময়, কি বা কর্ম করলে হইবে পুত্র কিংবা কন্যা? বলুন দয়াময় একটি বারে বলো। নহুষ, করতে হবে তোমার পুত্র শ্রী যজ্ঞ। করলে হইবে পুত্র কিংবা কন্যা? বেশ দয়াময় বেশ, ওই পুত্রের শ্রী যজ্ঞ করিব, তবে ওই পুত্রের শ্রী যজ্ঞের আহুতি আপনাকেই দিতে হবে। বেশ নহুষ, বিলম্ব নাহি প্রয়োজন, এই মুহূর্তে তুমি করো যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞের আহুতি আমি দেব, হইবে তোমার পুত্র কিংবা কন্যা। যাও নহুষ, শুরু করো যজ্ঞের আয়োজন। বেশ করো, কিছুক্ষণে অপেক্ষা, আমি চলিলাম যজ্ঞের আয়োজনে। তাইতো নহস পুত্র কন্যা নেই বলি ব্যাকুল হয়ে পড়েছে। না না, আমাকে এই যজ্ঞ সম্পূর্ণ করতেই হবে, এই যজ্ঞ আমাকে সম্পূর্ণ করতেই হবে। নহস নহস, বিলম্ব হয়ে যাচ্ছে নহস। আসুন দয়াময় আসন গ্রহণ করু। বেশ নহস, নহস থাকো তুমি আমার বর্ষাদি। ওম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ওম তাং সর্বপাপমোচয়ামি বাসুং চ। ওম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ওম তাং সর্বপাপমোচয়ামি বাসুং চ। নহুষ, এবার তুমি যজ্ঞের আহুতি দাও। ওম অগ্নেশ সহা, ওম অগ্নেশ সহা, ওম অগ্নেশ সহা। যজ্ঞ পূর্ণ নিভাইল রে যজ্ঞের আলালে গো, মায়ের অন্ত কে জানে গো, মায়ের অন্ত কে জানে। জানে
অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে সুদাই লগো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে মাবিনায়ের সংসারে কেহ নাহি জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে মা কি কিবা আমারে করিল সিজন কি কার্য করিব বল হো এখন কে কিবা করিল আমার যোগ্য মাছ সিজন নহুষের পুত্র কন্যা নেই বলে তাই করিয়াছে যজ্ঞ সেই যজ্ঞে দুরন্ত অগ্নিশিখা হইতে জন্ম হইল তোমার তাই তোমার নাম দিলাম শীতলা শুধু শীতলা নয় তুমি আমার কন্যা শীতলা শান্ত হলো দুরন্ত অগ্নিশিখা হইতে হইল জন্ম নিয়ে যাও যদি তোমার গৃহেতে পুড়ে হইবে সব ধূলিসাৎ তাই বলি নহুষ কর্ম করেছ ফল পাইবে তুমি তবে নাহি পাইবে কন্যা সে দেখো নহুষ ও গো দয়াময় তাহলে যে হইবে দে প্রকলঙ্গন পাইব না পুত্র কিংবা কন্যা আমার কি কিছু হবে না নহুষ আমার দিকে লক্ষ্য করে কি পড়ে আছে দেখো যোগ্য স্থলে ও গো দয়াময় পড়ে রয়েছে যে যোগ্য স্থলে জজ আপনার কথা মতো ওই যজ্ঞ স্থল থেকে জজ আমি মাথায় করে নিয়ে চললাম আপনার কথা মতো যেন জন্ম নেয় নহুষ পুত্র যযাতি নহুষ পুত্র যযাতি নহুষ পুত্র যযাতি তাহলে আজ আমি জানলাম এই যজ্ঞ মা যে সৃজনে করেছিল যে তুমি হলে মোর পিতা হ্যাঁ মা ওগো পিতা তাহলে বলে দাও দেবেরই কন্যা হয়ে আমি কি পারি না দেবী হতে মাগো তব আশা নাই হইবে ব্যর্থ তবে আশা হইবে পূর্ণ তবে এখানে নই মা তাহলে কোথায় যেতে হবে তোমার মর্ত্য ধামে নর লোক যদি যায় তোমার চরণে পুষ্পাঞ্জলি তাহলে তুমি দেবী বলে হইবে প্রচার এই বিশ্ব চরাচরে তাহলে করুণ শ্রবণ একাকিনি নাহি যেতে পারি আমি ওই মরত মা তাহলে সঙ্গে মরে অনুচর দিন একজন অনুচর 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 নাহি পাইব অনুচর ওগো চরণে আমার আমি দিতে পারবো না অনুচর কি বলছো ওগো পিতা তুমি তো মরে করিলে সৃজন এই যজ্ঞ মাঝে তাহলে কেন কেন তুমি আমায় অনুচর দিতে পারবে না বলো পিতা বলো শোনো মা যদি অনুচর নিতে হয় একান্ত ধীরে ধীরে চলে যাও কৈলা শিখরে ভলাময়েশ্বর করিবে করিবে তব সেই ভলাময়েশ্বর তোমাকে দানিবে অনুচর তবে তাই যদি হয় কর মনে আশীর্বাদ তবে ওই আশীর্বাদ নিয়ে যাবো কৈলা শিখরে তোমার দেবে ভোলানাথের কাছে ওই অনুচর আমার আশীর্বাদ করিলাম মা যাও তোমার মনোবাসনা হোক পূর্ণ তোমার মনোবাসনা হোক
কৈলাসপতি ও গতিপুরারি তারিখে সার নয়ন মোদিত কেন একটিবারে নয়ন মেলে দেখুন আমি কে কেন বেসেছি হে মহাযোগে ও গো মহেশ্বর কিসের জন্য আসিয়াছো আমার এই কৈলাস প্রাঙ্গণে অনুচর অনুচরের জন্য এলাম কৈলাসে ধামে আমি অনুচর দিতে পারবো না তুমি এখন আসতে পারো তাহলে হয়ে যাবে মিথ্যা আমার মস্তক হইতে এত ঘর্ম কেন না না এই ঘর্ম আমি এখন কি করি এই ঘর্ম আমি এখন এই ভূমিতে নিক্ষেপ করলাম এখন কিংবা চলছে জীবাইব এছাড়া বলি চন্দ্র সূর্য দোহে আমারই সঙ্গে দেখি তোমার বাবুতে কত শক্তি মহাবে দেবরারে মহেশ্বর নেত্রচনে তৈরি হও এই অসুরকে সৃজন করার ভয়াবহ যন্ত্রণা তুমি রক্ষা করো প্রভু রক্ষা করো
কেউ নেই, দেবতার দল কেউ নেই তোমাদের সম্মুখে। সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও দেবতার দল। কে নারায়ণ, কোথায় সেই দূরে যা নারায়ণ তোমার সম্মুখে। অসুরের প্রতাপে স্বর্গ মর্ত পাতালে সবশেষের পথে দাঁড়া ওগো অসুর, তোমাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। এতই যখন যুদ্ধ করার স্বাদ ধরো অস্ত্র। অসুরের প্রতাপে স্বর্গ মর্ত সবে শেষের পথে দাঁড়া এখন আমি কি করি। চলে চলে রে সুদর্শনে চক্র অসুরে বিনাশে বেতা ধরি না মরি করার। আমি যে অসুরকে নিয়ে এলাম মর্ত ধামে যাওয়ার জন্য, কেন অসুরকে নিধন করলে? একি মা, তোমার চোখে জল, কি বা প্রয়োজন তোমার এই অসুরের? আমার এই অনুচরের প্রয়োজন, এই অসুর তোমার একান্ত প্রয়োজন। একান্ত প্রয়োজন যদি তোমার ওই অসুরে একান্ত প্রয়োজন হয়, ওই অসুরের ত্রিখণ্ডিত একত্রিত করে দাও। পুনরায় আমরা তিন দেবতা মিলে ওকে প্রাণ দান দেব মা। তবে তাই যেন হয় নারায়ণ, অসুরের দেহ ত্রিখণ্ডিত তোমারই কথা মতো আমি একত্রিত করে দেব। এসো আমরা তিন দেবতা মিলে আমাদের এই এই কুমণ্ডলীর জল নিয়ে এই অসুরকে আমরা প্রাণ ফিরিয়ে দিই। অসুরের তীব্র রক্ত হইতে জন্ম হইল তোমার, তাই তোমার নাম দিলাম রক্তাপতি। রক্তাপতি? তুমি হলে রক্তাপতি, তুমি শুধু রক্তাপতি নয়, তুমি শীতলা কন্যা রক্তাপতি। আমার আমার কন্যা রক্তাপতি পরে রক্তা দূরে কেন মাগো অদৃশ্য একটিবারে নাম বলে রে রক্তা।